সাত সকালে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকারী চাঞ্চল্য ইকবালপুরের রেমাউন্ট রোডে। মৃত দীপক মাহাতো এলাকারই বাসিন্দা। গতকাল রাত প্রায় 9:30 নাগাদ থেকেই নিখোঁজ ছিলেন তিনি এবং আজ ভোরে রেমাউন্ট রোডের কাছে একটি মাঠের মধ্যে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। গলার নলি ও হাতের শিরা কাটা ছিল। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তার। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সমাজ বিরোধীদের দাপট বাড়ছে, প্রায় রোজই বসে নেশার আসর। পুলিশ প্রশাসনকে বারবার জানিয়েও এ বিষয়ে অভিযোগ জানানোর পরও কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ করছেন তারা। দীপক মাহাতোকে ওই দুষ্কৃতীদের হাতেই খুন হতে হয়েছে বলে অভিযোগ এলাকাবাসী। রাত্রি 9:30 সময় দাদা আমার বেরিয়েছে। সকালে 6:00 সময় বাচ্চারা এখানে ফুটবল খেলছিল বললে একটা বডি পড়া আছে। আমরা আসলাম, দেখলাম কি আমার দাদা বডি, এটা মতলব দুটো হাতে নাস কেটেছে, গলা কেটেছে, হাতে বাজুটা কেটে পুরো একদম নাসটা বার করে নিয়েছে। আর এখানে যেখানে বডি আছে ওখানে যত ঝোপড়পট্টি আছে পুরো ড্রাগস, চরস, হাফিম সব পাতা সারা রাত বিক্রি হয়। সারা রাত পুলিশ থাকে এখানে, পাতা বিক্রি হয়। আর এখন রমজানের টাইম, সব লোক দাঁড়িয়ে থাকে এখানে, সবাই জানে। বডি এখন তুলতে দেবো, পুরো আগে 24 ঘন্টার ভিতরে আমাকে বডি লোককে চাই, 24 ঘন্টার মধ্যে লোককে চাই, তারপরে বডি তুলতে। এ বিষয়ে আরো বিস্তারিত কি জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডলের কাছে জেনে নেবো। ঋত্বিক আমাদের সঙ্গে রয়েছেন। ঋত্বিক, দেখো, ইতিমধ্যে কিন্তু পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু খুনের কারণ বা কে বা কারা খুনটা করলো সে সম্পর্কে কিন্তু পুলিশ স্পষ্ট করে কিছু বলতে পারছে না। তবে যে বিষয়টা কিছুক্ষণ আগে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি করানো হয়েছিল এলাকায়, তাতে যেমনটা এলাকার মানুষ যে অভিযোগটা করেছেন যে মাঠ থেকে দেহটি উদ্ধার হয়েছে, তার লাগোয়া যে বস্তিগুলি রয়েছে তাদের দিকে তারা আঙুল তুলেছেন, সেখানে কোনো পত্রসভা হয়ে থাকতে পারে তারা বলেছেন। ইতিমধ্যে যেটা পুলিশ বুঝতে পারছে যে খুন এই মাঠে কিন্তু হয়নি, কোনার বাইরে থেকে কোথাও খুন করে তাকে এখানে ফেলে রাখা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। ফলে ইতিমধ্যে পুলিশ যেটা জানিয়েছে যে এই সমস্ত যাদের বিরুদ্ধে স্থানীয় লোকজন এবং দীপকের পরিবার অভিযোগ করেছে তাদের পরিবারের সদস্যকে থানায় গিয়ে যাওয়ার জন্য বলেছে পুলিশ, তাদেরকে বলেছে থানায় গিয়ে দেখা করার জন্য। ফলে সব দিক পুলিশ কিন্তু খতিয়ে দেখছে, ঠিক কি কারণে খুন করা হলো, কেনই বা হলো, এবং সেই সঙ্গে ওর কোনো পুরনো বিবাদ কারোর সঙ্গে চলছিল কিনা সেসব কিছু পরিবারের কাছে জিজ্ঞেস করে জানার চেষ্টা করছে। ঋত্বিক ধন্যবাদ। ঋত্বিক মন্ডল আমাদের সঙ্গে ছিলেন।